আরে কাকা, একটা ছেলে একটা মেয়ের প্রেমে কেন পড়ে? একটা মেয়ের মধ্যে সে কি দেখতে পায়? এক্স্যাক্ট লজিকটা কি? আরে বেটা, একটা ছেলে কি একটা মেয়ের মধ্যে নিজের মায়ের রূপ খোঁজে? আজ ব্লু হে পানি 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 আর দিন ভি সানি 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 আ যাও অন দা বিচ ইয়ারা ফটো মেরি কি কি মেয়েদের মধ্যে মা দুর্গার রূপ খোঁজে। নট রিয়েলি, বোধহয় এদের সুন্দর দেখতে হলেই হয়। অনেকের 36 36 36 পছন্দ হতে পারে, অনেকের আবার 28 24 32 পছন্দ হতে পারে। কোনো লজিক নেই, লজিক থাকতে পারে না। আর যেখানে লজিক থাকে না ওখানেই ভালোবাসা হয়। আমারও প্রেম শুরু হয়েছিল এরকম একটা লজিকহীন ফুচকা দিয়ে। 47 48 49 মাইরি বলছি, এই সেই ফুচকা। নোংরা হাত, এই ফুচকাওয়ালার খৈনি ডলা হাতের চেয়ে না আমার হাত অনেক বেশি পরিষ্কার। মানে কৈনিকো কাহে বিচ মে খুসা রহে হো? আচ্ছা ভাবুন তো, এই ফুচকাওয়ালা নিজের বাড়িতে লুঙ্গি পরে বসে এই খৈনি ডলা হাতে আপনাকে আলু সেদ্ধ চটকে 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 খাওয়াচ্ছে, খেতেন? কাজে এই নোংরার ব্যাপারটা পুরোটাই কনসেপ্ট অ্যান্ড কন্ডিশন। আপনার এই কনসেপ্ট অ্যান্ড কন্ডিশনটা এই ব্যাপারে থাকা উচিত যে গায়ের উপরে গাড়ি তুলে দিয়ে সরি বলতে হয়, বড় বড় ডায়লগ মারতে নেই। কিরে তোর হলো, তাড়াতাড়ি কর। যেখানে লজিক থাকে না সেখানে প্রেম থাকে, যেখানে প্রেম থাকে সেখানে ভিলেন। বেশিরভাগ ক্ষেত্রে ভিলেনরা হয় হিরোইনের বাবা, আর আমার ক্ষেত্রে দুই দাদা। ও দাদারা পুরো চিপকু চামেলা, কেউ না কেউ ওর সাথে লেগেই আছে। এই জন্যে আমি ওদের নাম দিয়েছি ফেভিকল ফেভিকুইক। এখানে হিরো আছে, হিরোইন আছে, ভিলেন আছে, নাচ গান রোম্যান্স আর অ্যাকশনও আছে। আর এই সব যখন একসাথে হয়ে যায় তখন শুরু হয়ে যায় ঠিক আছে। দেখো এসব কি হচ্ছে মাইদি,
তোমার অ্যাসিস্ট্যান্ট নাকি বললো আজও 150 টাকা দেবে। কেন তুমি 10খানা মাথা লাগিয়েছো বলে কি তোমায় পারেট দিতে হবে নাকি? এই বিন্দুদা, এই মালটা একবার মাথায় দিয়ে দেখো দেখো, এর থেকে না 100 দিনের কাজে কম খাটনি আছে। মাথা নিয়ে কনসেন্ট্রেট করছিস কেন? বডি নিয়ে ভাব, বডি নিয়ে ভাব। আরে এনজয়মেন্ট, বুঝতে পারছিস তো? বডি কার বডি কোথায় যাত আসিন তো? হ্যাঁ সীতা আসছে, কাজে আসছে। ক্লোজ করে, ক্লোজ করে রে পাগলা। সীতা শালা, একটা ছেলেকে তোমরা সীতা সাজিয়েছ? আগে নাকি ছেলেরাই সীতা সাজতো। আরে আমি ওকে ধরবো কি? ওই তো আমার, এই জন্য বলেছিলাম যে ওইসব আটলিন ফাটলিন আমাকে পাঠ দিও না। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, তোমাকে কমার্শিয়ালে ঢুকিয়ে দেবো, যাও এখন বিদায়। ওসব কমার্শিয়াল ফমার্শিয়াল পরে দেখা যাবে, আগে টাকা বাড়াও তো। যত সব আগের দিন অন্য সাপ্লায়ার 300 ধরিয়েছে বিয়ে বাড়ির সিনে, আর এখানে 8 ঘন্টা দাঁড়িয়ে দাঁড়িয়ে দাঁত খেলাবো সেই 300 টাকা। কোন যাত্রী ছিলি? জানি না। তারপরে বর যাত্রী ছিলি? বলেনি তো। তুমি বিয়ে বাড়িতে কি চটকাতে গিয়েছিলে তাহলে? শালা নিজের ক্যারেক্টার সম্পর্কে কোনো ধারণা নেই, শালা টাকা পাড়ো টাকা পাড়ো করে যাচ্ছে। তুই বুম্মাদার ওই ছবিটা দেখেছিস? ওই কোনটা? অটোগ্রাফ, বাইশে শ্রাবণ, মনের মানুষ, ক্লার্ক। আমি পজিশনের কথা বলছি না, আমি বলছি বুম্মাদার কথা। বুম্মাদার ওই ছবিটা মানে যেখান থেকে ওই দুলহন ম্যাম লে যায়নি, ওই যে ছবিটা হয়েছিল না, দুলহন গানটা যেখানে ছিল, ওই একটা চিঠি দিলাম লিখে বলবো সোনা। তোমার গান শুনে আমার কান ভাইব্রেট করছে, তাই তোমাকে ভাইব্রেট করিয়ে দিলাম। প্লিজ সাউন্ড পলিউশনটা থামাও আর সলিউশনটা বলো। দুজন মামা? হ্যাঁ না মানে সিনেমাতে দুজন মামা ছিল, এখানে দুজন দাদা। হ্যাঁ দুজন দাদা, ভিলেন তো ভিলেন, এবার হিরো ভিলেনের সাথে মিশে যাচ্ছে, বুঝলি তো? ক্লোজ হচ্ছে ভিলেনের সঙ্গে, ক্লোজ হলেই হিরোইনগুলো শ্বশুর করে চলে আসে, বুঝলি? এলে শ্বশুর করে আসবে কেন? এলে সেন্সর বোর্ডে চাপ হয়ে যাবে। সরি চাকি।